হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ভিডিও বানাচ্ছিলাম হায়ার স্টাডিজে ইউএসএতে আসতে গেলে প্রসেসগুলো কী সেগুলো নিয়ে। সো এর মাঝেই একটা কনসার্ন সবার কাছ থেকে পেয়েছি, সেটি হচ্ছে লো সিজিপিএ। যদি কারো লো সিজিপিএ থাকে তাহলে সে কী করবে? অনেকগুলো ফেসবুক গ্রুপ আমি দেখেছি, এটি নিয়ে অনেক ছোট ছোট লাইক পোস্ট, যে তার লো সিজিপিএ আছে তার কোনো চান্স আছে কি না। সো আমিও সেম কোয়েরিগুলো পেয়েছি। সো আমি চেষ্টা করবো আসলে লো সিজিপিএ হোল্ডারদের জন্য কোনো ধরনের স্কোপ আছে কি না সেটি দেখানোর। সো যদি জিজ্ঞেস করেন, আসলে আমার সিজিপিএ অনেক কম, অনেক কম মানে 3.0 কম, তাহলে আমার কোনো স্কোপ আছে কি না? আমি বলবো আছে। ফান্ডিংয়ের স্কোপ আছে কি না তাও আছে। আর আসলে সিজিপিএ একটু ডিফাইন করা উচিত যে লো সিজিপিএ মানে কত। যেমন আমাদের দেশের কনটেক্সটে যদি আমরা দেখি, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সিজিপিএ কিছুটা কম থাকে, বা ন্যাশনাল আর একটু কম কম্পারেটিভ টু প্রাইভেট ইউনিভার্সিটিতে আর একটু বেশি। আবার দেখা যায় প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে। যেমন আমার ডিপার্টমেন্টে যদি লো সিজিপিএ 3.5 হয় বা লো সিজিপিএ 3.5 হয়, আরেক ডিপার্টমেন্টে 3.6 হচ্ছে যে ফার্স্ট হয়েছে তার সিজিপিএ। সো আসলে কম্পেয়ার করা খুব টাফ। আবার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে 3.78 খুব একটা ব্যাপার না, আবার ন্যাশনালে 3.2 3.3 তুলতে অনেক ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায়। তাহলে আসলে স্ট্যান্ডার্ডটা কি? ইউএস ইউনিভার্সিটিগুলোতে লো সিজিপি স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে, সেই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এখানকার স্টুডেন্ট যারা এনরোল্ড হয় প্রতি বছর, ওদের একটা সিজিপিএ অ্যাভারেজ দেওয়া থাকে। যেমন আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটি যদি সিজিপিএ অ্যাভারেজ 3.2 হয় আর আপনার সিজিপিএ 3.3 হয়, তাহলে আপনার সিজিপিএ লো না, আপনার সিজিপিএ ঠিক আছে। বাট এমন কোন ইউনিভার্সিটি যেখানে ধরেন সিজিপিএ হচ্ছে 3.7, আপনার সিজিপিএ 3.2 বা 3, সেক্ষেত্রে আপনার সিজিপিএ ওই ইউনিভার্সিটি কনটেক্সটে বা ডিপার্টমেন্ট কনটেক্সটে ডেফিনেটলি লো। সো স্কোরে বা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আসলে সিজিপিএ লোটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। এখন আসেন ইউনিভার্সিটিতে সিজিপিএ আসলে ইম্পর্টেন্স কতটুকু। আমি আগেও বলেছি যে আসলে সিজিপিএ অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর। সিজিপিএ ইভেন ভ্যারি করে। যেমন কিছু ম্যাজার আছে লাইক ইঞ্জিনিয়ারিং বা ইকোনমিক্স টাইপের, যাদের সিজিপিএ একটু বেশি চাই। আবার সোশ্যাল সায়েন্স বা আর্টসের সাবজেক্টগুলোতে দেখা যায় সিজিপিএ আসলে অতটা ম্যাটার করে না, বরঞ্চ ম্যাটার করে আপনি যে এরিয়া ফোকাস করছেন সেই এরিয়াতে আপনার কোনো কাজকর্ম করা আছে কি না বা আপনার কোনো কন্ট্রিবিউশন আছে কি না। আবার এমবিএ এর ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। এমবিএ এর ক্ষেত্রে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স হচ্ছে ম্যাটার করে রাদার দেন সিজিপিএ। সো এই ক্ষেত্রে আপনি যেখানে অ্যাপ্লাই করছেন আপনি নিজে ভালো বুঝবেন আসলে সিজিপিএটা কতটুকু ইম্পর্ট্যান্ট। ওকে, সো ধরে নিলাম যে আপনার সিজিপিএ লো, লো মিন্স আমি ধরে নিচ্ছি বিলো 3, সেক্ষেত্রে আপনার চান্স আপনি কীভাবে বাড়াবেন? সো যেটা আমি আগেও বলেছি যে আসলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র সিজিপিএ একটা ফ্যাক্টর, রাদার আপনার এর বাইরে আরও কিছু ক্রুশাল ফ্যাক্টর আছে যেগুলোতে আপনি যদি ভালো করতে পারেন সেক্ষেত্রে আপনার চান্স বেড়ে যায়। সে ফর এক্সাম্পল জিওর স্কোর, আপনি যদি ভালো জিওর স্কোর থাকে, ভালো মানে বলছি আমি 310 বা 315 বা এর বেশি সিজিপি জিওর স্কোর থাকে, সেক্ষেত্রে আপনার লো সিজিপিএ থাকলেও আপনার চান্স বেশি থাকে। আপনার যদি আউটস্ট্যান্ডিং একটা এসওপি থাকে, সেক্ষেত্রে হয়তো বা আপনার এসওপি পড়ার পরে অ্যাডমিশন কমিটি আপনার জিপিএ কনসিডার করা চিন্তাই করবে না যদি আপনি সেরকম একটা এসওপি লিখতে পারেন। বা আপনার যদি ওই সেক্টরে ভালো কোনো কন্ট্রিবিউশন থাকে, আপনি অনেক ভালো জায়গায় কাজ করেছেন, অথবা আপনি আপনার এরিয়ার উপরে কয়েকটা ভালো পাবলিকেশন করেছেন, সেক্ষেত্রে আপনার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। কারণ কমপ্লিট 360 ডিগ্রি ইভ্যালুয়েশন যদি করা হয় সেক্ষেত্রে আপনার সিজিপিএ কম হলেও বাকিগুলো আপনাকে সাপোর্ট দিয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক দূরে আগায় রাখবে। তো এই জন্য আমি বলছি আসলে সিজিপিএ থাকলে ভালো, কিন্তু যদি আপনার সিজিপিএ না থাকে তাহলে হা হুতাশ করার কিছু নেই। আপনি যদি ইউএসএ তো পড়াশোনা করতে আসতে চান এবং আপনার যদি মনে হয় যে সিজিপিএ আপনার জন্য একটা বড় ব্যারিয়ার, যেটা আমাকে অনেকে পার্সোনালি শেয়ার করেছে, অনেক কনসার্ন যে এই সিজিপিএ দিয়ে আসলেই অ্যাডমিশন বা ফান্ডিং বা পসিবল কি না, আমি বলছি পসিবল। ইভেন অনেক রিয়েল টাইম এক্সাম্পল আপনি পাবেন বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে লাইক 3-এর নিচে সিজিপিএ নিয়ে এসে এখানে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ফুল ফান্ডিং নিয়ে। সো ওরা যদি করতে পারে অবশ্যই আপনি করতে পারবেন, বিশেষ করে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছেন। অনেকে আমাকে কনসার্ন জানিয়েছেন যে সিজিপিএ ভালো না, কিছু করা যায় কি না, আসলেই করা যায়। জাস্ট যেটা করতে হবে বাকি জিনিসগুলো আপনাকে ভালো করে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে এবং ভালো একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। সো আই থিঙ্ক আর কোনো কনফিউশন থাকার কথা না, এটি নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছুই নেই। এই ভিডিও সিরিজের এই পর্যায়ে এই ভিডিওটি বানিয়েছি শুধুমাত্র এই কনসার্নগুলোর জন্য। আপনি যদি লো সিজিপিএ হোল্ডার হন, আপনার পক্ষে পসিবল না পিছনে ফিরে গিয়ে আবার সিজিপিএ চেঞ্জ করে আসা, বাট আপনার পক্ষে পসিবল একটা ভালো জিওর স্কোর করা, আইআইটিএস স্কোর করা, একটা ভালো এসওপি লিখা,
দুই তিনটা পাবলিকেশন করে ফেলা এবং আরও যে জিনিসগুলো ম্যাটার করে সেই জিনিসগুলো আপনার প্রোফাইলে অ্যাড করা। সো ইভেনচুয়ালি আমি বলবো গো অ্যাহেড, এবং যদি আর কোনো কোয়েশ্চেন থাকে লুসি জিপিএ নিয়ে বা অন্য কোনো কনসার্ন নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো এটা নিয়ে কিছু বলার। সো থ্যাংক ইউ সো মাচ, বেয়ার উইথ মি।